হেই হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে আমি আপনাদেরকে শেখাবো এই ধরনের অ্যালন ফটো এডিটিংগুলো কীভাবে করবেন। আর ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা নাকি আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের ছবিটাকে আমরা পিকসার্টের মধ্যে অ্যাড করে নিব, তারপরে টুলসের মধ্যে ক্লিক করে অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিব, তারপরে ক্লিয়ারিটির মধ্যে ক্লিক করে ক্লিয়ারিটিটাকেও বাড়িয়ে দিব, তারপরে স্যাচুরেশনের মধ্যে ক্লিক করে স্যাচুরেশনটা -100 করে দিব, তারপরে এখান থেকে হাইলাইটটাকে আমরা কি করব মাইনাস করে দিব, তারপরে শ্যাডোটাকেও আমরা এখান থেকে মাইনাস করে দিব। মাইনাস করা হয়ে গেলে আমরা এখান থেকে ইরেজের মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে আমাদের বডি থেকে কালারটা রিমুভ করে এখান থেকে ওকে করে দিব, তারপরে এখান থেকে ওকে করে দিয়ে আমরা একটু এদিকে এসে অ্যাড ফটোর মধ্যে ক্লিক করব। এইখানে আসার পরে এইখান থেকে আমি একটা রেড কালারের পিএনজি অ্যাড করব, আর আমি এইখানে যেই পিএনজিগুলো ইউজ করব সবগুলোর ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপরে অ্যাড করার পর আমরা কি করব, এখান থেকে ব্লেন্ডের মধ্যে ক্লিক করব, তারপরে এইখান থেকে স্কিন করে দিব, স্কিন করে এটাকে আমরা এখানে ভালোভাবে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে আমরা কি করব, এটার ওপাসিটিটা কমিয়ে দিব, এটার জন্য এদিকে এসে আমরা ওপাসিটির মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে -70 কাছাকাছি রেখে দিব, তারপরে এখান থেকে আমরা আবার অ্যাড ফটোর মধ্যে ক্লিক করব। তো এইবার আমরা এখান থেকে অ্যালনের পিএনজিটাকে অ্যাড করে নিব। পিএনজিটা অ্যাড করা হয়ে গেলে আমরা কি করব, আমরা আবার এইদিকে এসে ব্লেন্ডের মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে স্কিন করে দিব, তারপরে এটাকে পজিশন মতো এখানে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে আমরা কি করব, আবার অ্যাড ফটোর মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে আবার আরেকটা পিএনজি অ্যাড করে নিব। তো এইবার আমরা এই পিএনজিটাকে এখান থেকে অ্যাড করে নিব। পিএনজিটা অ্যাড করা হয়ে গেলে আমরা এটাকে এখানে ভালোভাবে আমাদের মাথার উপরে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে আমরা কি করব, আবার অ্যাড ফটোর মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে আবার আমরা আরেকটা পিএনজি অ্যাড করে নিব। পিএনজিটা অ্যাড করা হয়ে গেলে আমরা এটার সাইজটাকে এখান থেকে বড় করে দিব, তারপরে আমরা কি করব, আমরা একটু এদিকে এসে আবার ব্লেন্ডের মধ্যে ক্লিক করে এটাকেও স্কিন করে দিব। তো এটার অ্যামাউন্টটা হালকা একটু আমরা কমিয়ে দিব, এটার জন্য আমরা ওপাসিটির মধ্যে ক্লিক করে এটার অ্যামাউন্টটাকে মাইনাস করে দিব। তো ফাইনালি আমাদের ছবিটা এখান থেকে এডিট করা হয়ে গেছে, তারপরে এখান থেকে ছবিটাকে সেভ করে আমরা নিয়ে যাব লাইটরুমে ছবিটার কালার গ্রেডিং করার জন্য। ছবিটা লাইটরুমে আসার পরে আমরা এখান থেকে এডিটের মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে কালারের মধ্যে ক্লিক করে মিক্স টুলের মধ্যে ক্লিক করব, তারপরে রেডের হিউটাকে মাইনাস করে দিব আর স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিব, তারপরে আমরা অরেঞ্জ কালারের মধ্যে ক্লিক করে স্যাচুরেশনটাকে মাইনাস করে দিয়ে লিমিনেন্সটাকে বাড়িয়ে দিব, তারপরে এখান থেকে করা হয়ে গেলে আমরা এখান থেকে ডান করে দিব, তারপরে আমরা এখান থেকে এফেক্টের মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে আমাদের ছবির মধ্যে টেক্সচার অ্যাড করে দিব, ক্লিয়ারিটিটাকেও বাড়িয়ে দিব আর ডিএসটাকেও হালকা একটু বাড়িয়ে দিব, তারপরে আমরা এখান থেকে বিগ নেটের মধ্যে ক্লিক করব, তারপরে বিগ নেটের অ্যামাউন্টটাকে হালকা একটু কমিয়ে দিব। এইখান থেকে কমানো হয়ে গেলে আমরা কি করব, ডিটেলসের মধ্যে ক্লিক করব, ডিটেলসের মধ্যে ক্লিক করার পরে শার্পিনিংয়ের অ্যামাউন্টটাকে হালকা একটু বাড়িয়ে দিব, তারপরে নয়েজের মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে নয়েজ রিডাকশনটাকে বাড়িয়ে দিয়ে ডিটেলসটাকে হালকা একটু বাড়িয়ে দিব, তারপরে আমরা এখান থেকে কালার নয়েজের মধ্যে ক্লিক করে কালার নয়েজ রিডাকশনটাকে হালকা একটু বাড়িয়ে দিব। তো ফাইনালি আমাদের ছবিটা এডিট করা হয়ে গেছে। তো এখান থেকে আমি আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটার ছবিটা দেখায় দিব, তারপরে কীভাবে এইচডি কোয়ালিটিতে সেভ করবেন এটাও দেখায় দিব, তারপরে আমরা শেয়ারের মধ্যে ক্লিক করে এখান থেকে ছবিটাকে এক্সপোর্টের মধ্যে ক্লিক করে এখানে যেই সেটিংগুলো আছে এই সেটিংগুলো রেখে এখান থেকে ছবিটাকে সেভ করে দিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।